क्वेश्चन की लाए भाई मुझे কালকে ইনশাআল্লাহ क्वेश्चन হয়ে যাবে। এইটা সিনারিও ধরো কে আছেন চেয়ারম্যান ওর সিনারিও রাখ কে পরে ও কই মজে এন সবটা সিনারিও এন রুলিং অফ দাইতা উচিত আইসে বা কত দাইতা আইসে আমরা কালকে ইনশাআল্লাহ ওরা দেখছিলেন। সো বোর্ডের মেম্বারশিপ বোর্ডে কতগুলা জিনিস হইতে হবে সাইজ আমি বলতাম যে বোর্ডের সাইজটা এমন ভাবে হইতে হইব খুব ছোট হইলে সবার ভিউ হইতো না বেশি ভিউ হইতো না আবার খুব বড় হইলে অত বেশি মাত্রাতে হইব যে কোনো ডিসিশন মেকিং হইতো না বেশি যুক্তি দেবে। সো অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হইতে হইব ইনসাইড আউটসাইড থাকতে হইব কিছু মানুষ কোম্পানির ভিতরে কিছু মানুষ কোম্পানি থাকে বাইরে কিছু মানুষ সেক্টর কিছু মানুষ আউটসাইড সেক্টর কিছু কিছু মানুষ দেশের ভিতরে কিছু মানুষ দেশের বাইরে ডাইভার্সিটি থাকা লাগবে। চেয়ারম্যান সিইও চেয়ারম্যান কাম হইলে বোর্ড চালানি সিইওর কাম হইলে কোম্পানি চালানি বা ম্যানেজমেন্ট টিম রিলেটেড রোল অফ চেয়ারম্যান বাই ইকাসো কাম বিজে না আমার তুমি পড়ো রোল অফ চেয়ারম্যান চেয়ারম্যানের কি কাম রানিং দ্য বোর্ড সেটিং দ্য এজেন্ডা বোর্ড শুরু হওয়া বাদে শুরু হওয়ার আগে আমি সেট করা লাগবো চেয়ারম্যানে যে বোর্ড মিটিং এ কোন কোন জিনিসটা ডিসিশন মেক হইতো কোন কোন জিনিসটা ডিল হইতো মাপতো হইতো ওগুলা তাই এজেন্ডা শিফট করবো। এখন এখন ইন্ডিভিজুয়াল ডিরেক্টরে নিজে নিজে এমনি ডিসিশন লইতে পারতো না তারা ইনফরমেশন দেওয়া লাগবে। সো চেয়ারম্যানের কাম হইলে কি যে ডিসিশনগুলো হইব এজেন্ডা অনুসারে ও ডিসিশন রিলেটেড সব ইনফরমেশনগুলা বোর্ড মেম্বারের মধ্যে আগে পাঠানি যাতে তারা ওগুলা লইয়া প্রিপেয়ার হইতে পারে। দেন হইল কি শেয়ার হোল্ডারের লগে যে কমিউনিকেশন ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার নর্মাল শেয়ার হোল্ডার এই কমিউনিকেশনগুলা করার দায়িত্ব হইল গিয়া চেয়ারম্যান। বাদরটা হইল কি সাফিসিয়েন্ট টাইম মিটিং শুরু হওয়া বাদে ডি পয়েন্ট ডি মিটিং শুরু হওয়ার আগে বাদে চেয়ারম্যানের চিন্তা থাকবো যে প্রত্যেক মেম্বারের পর্যাপ্ত সময় পাই না ডিসকাশন করার কেউ খুব বেশি মাতলা আর কেউ মাতলাও না এলে হইতো না সবাই সুযোগ দেওয়া লাগবো যে সবাই মাতলা ডিসকাস করতে। টেকিং লিড অন দ্য বোর্ড ডেভেলপমেন্ট মানে একটা বোর্ড কোন মেম্বারের কোন ডিরেক্টরের কিতা কিতা গ্যাপ আছে লিকেজ আছে এবং কান কান কিতা ডেভেলপমেন্ট দরকার ট্রেনিং দরকার ওগুলো তাই চিন্তা করবা করিয়া অনুসারে এর প্রত্যেকের ট্রেনিংয়ের ব্যবস্থা বা ডেভেলপমেন্টের ব্যবস্থা করবা। ফেসিলিটেট বোর্ড অ্যাপ্রেজাল ওটে প্রত্যেক বছর অ্যানুয়ালি তার রিভিউ করা লাগে প্রত্যেক মেম্বারের রিভিউ করা লাগে। সো বোর্ডের রিভিউটা নর্মালি করেন এনইডি হলে সো এইগুলো হেল্প করতে হেল্প করবা এনইডি হলে হেল্প করবা চেয়ারম্যান। এনকারেজ অ্যাক্টিভ এনগেজমেন্ট বাই অল মেম্বার অফ দ্য বোর্ড সব মেম্বার হবো লাগে যাতে মাতলা হইন পার্টিসিপেট করেন পলিসি মেকিং ও স্ট্র্যাটেজি সেটিং ও ডিসিশন মেকিং ও এগুলো তাই এনকারেজ করবা কেউ যাতে ঘুমাইতে না বইয়া কোনো এখান তাই নেশার করবা। রিপোর্ট ইন অ্যান্ড সাইনিং অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্টস যেভাবে হইবে অ্যানুয়াল অ্যাকাউন্টস অ্যানুয়াল অ্যাকাউন্টসও কিন্তু চেয়ারম্যানের সাইন লাগে এবং ফাইনাল ফাইনাল পজিশন তো সাইন দেন প্লাস অ্যানুয়াল রিপোর্টও চেয়ারম্যানের একটা স্টেটমেন্ট থাকে দেন কোম্পানি গুলা চালাইছে এগুলা। সো হিক্স রিপোর্টে কইছে যে চেয়ারম্যানের কিতা কিতা বৈশিষ্ট্য থাকা লাগবে তাই খুব অনেস্ট থাকা লাগবো প্রবৃত্তি থাকা লাগবো ইফেক্টিভ ডিসিশন মেকিং গুলো হইতো কনস্ট্রাকটিভ ডিবেট হইতো ওগুলো তাই লিডিং করা লাগবো হ্যান তেন ওগুলা ওগুলো দেখবো আর কি। রোল অফ সিও সিওর ডাবল রোল একটা হলো তাই বোর্ডও তাকে স্ট্র্যাটেজি মেক করেন পরে ও স্ট্র্যাটেজিটা লইয়া আইন কোম্পানি তাই ও স্ট্র্যাটেজিটা বাদ বাকি ম্যানেজমেন্ট দিয়া ইমপ্লিমেন্ট করেন। বিলো বোর্ড লেভেল বোর্ড লেভেলের নিশ্চয়ই বাদ বাকি যাতে ম্যানেজার আছে ম্যানেজমেন্ট তো আরো বহুত আছে ওর নিচে এনদান্ডে থাম করানি দায়িত্ব হইলো কি সিজন রিপোর্টে তান সিওর কোনো পাওয়ার হয় এখন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর যতক্ষণ পাওয়ার আছে সিওর সেম পাওয়ার বলে সিও বোর্ডে বলে সিও এখন ডিরেক্টর তাই একলা কিছু করতে পারেন না তাই বোর্ডে সবার লগে মিলিয়ে ডিসিশন লেন এর বাদে ওই ডিসিশনটা আবার তানোর হাতে ধরা ইয়াদ হয় যে যাও ডিসিশন তো হাল লইলেই তো না বাস্তবায়ন করা লাগবো তুমি তোমার নিচে যারা আছে এনদান্ডে লইয়া এগুলো বাস্তবায়ন করো ব্যবসা রানিং হলে জড়িত আছে সেইকিটা স্যার এই জিনিসগুলা তাই বোর্ডে ইনফর্ম করবা এর বাদে বোর্ডের লগে বইয়া তাই ডিসিশন লই যা সবে মিলিয়ে আর কি ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং ডিসিশন মেইনলি আলটিমেটলি বিজনেসের উদ্দেশ্য কিতা প্রফিট করা হ্যাঁ সো প্রফিট করতে হইলে আমার ইনভেস্ট করা লাগবো কই ইনভেস্ট করতাম টাকাটা কই থেকে এইতো এই টাইপসের জিনিসগুলো টাইম সিইও এক্সামিন করবা করিয়া বোর্ডও টাইম দিবা আর কি
কেউ জায়গায় আমি একটা প্রজেক্ট পাইছি যেগু ইনভেস্ট করলে আমার লাভ হইবো বাকি দেবো, অপশনগুলো বাহরিয়া দেওয়া এবং এগুলো অ্যাপ্রিজাল করিয়া রিজাল্ট বোর্ডের সামনে উপস্থাপন করা। রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি যে রিস্ক যেটা আছে বোর্ডে যেটা চায়, পয়লা তো চায় বোর্ডে একটা রিস্ক ম্যানেজমেন্ট করতে পলিসি থাকে, স্ট্র্যাটেজি থাকে, ও যে পলিসি স্ট্র্যাটেজি অনুসারে অ্যাকচুয়ালি গিয়া ফিল্ডও রিস্কটারে ম্যানেজ করা, এগুলো দায়িত্ব হইল গিয়া সিইও। ঠিক আছে, এস্টাবলিশিং কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানি রেগুলার বেসিসে ডে টু ডে বেসিসে চালানি মানুষকে হল দিয়া, ঠিক আছে, কারণ নিচে যে ম্যানেজমেন্টগুলো আছে এগুলো দিয়ে, ওগুলো বোর্ড কমিটি সিইও বিভিন্ন রেকমেন্ডেশন দেয়, এই রেকমেন্ডেশন অনুসারে বোর্ড কমিটি এগুলো লইয়া ডিসকাস করে, করিয়া বিভিন্ন জিনিস লইয়া কাম কাজ হয়, যেমন রিমুনারেশন কমিটি পেমেন্ট পলিসি লইয়া মারতে পারে, বাকি তা মারতে পারে, অনেক রেকমেন্ডেশন সিইও এর কাছ থেকে নেয়। লিয়েজিয়ান উইথ স্টেক হোল্ডার, অনেক সময় সিইও বিভিন্ন স্টেক হোল্ডার লোক মাতেন, যেমন আমরা জানি মেজর কাস্টমার মেজর সাপ্লাইয়ার এগুলোর লোকের নর্মালি সিইও মাতেন, বা আরো বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন এর লগে সিইও মাতেন। ডিভিশন অফ রেসপন্সিবিলিটি, চেয়ারম্যান সিইও দুইটা পজিশন কিতা লাগে আমরা আলাদা করি, যাতে কোনো একজন মানুষের হাতে খুব বেশি সিঙ্গেল পাওয়ার থাকে না। দুইটা সমস্যা হইতে পারে, একটা হইলো কি একজন মানুষের পক্ষে অত পাওয়ার অত কিতাটা ডিল করাটা সম্ভব না হইতে পারে। সিইও রোলটা হইলো কি ফুল টাইম রোল, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তাই অলমোস্ট কাম করা লাগে। চেয়ারম্যান কাম হইলো কি বোর্ডে ঠিক মতো কাম করে নি, বোর্ডের এজেন্ডা ঠিক করা, ইতা করা, মেম্বার অফ দ্য ইনফরমেশন দেওয়া সপ্তাহ। সো চেয়ারম্যান যদিও ফুল টাইম রোল নাই, সপ্তাহ 2-3 দিন কাম করলে হয়, বাট সিইও ফুল টাইম রোল। সো এখন মানুষের টাইম যদি দুইটা দিলেই অনেকে এই লোডটাও লইতে পারত না, একটা প্রবলেম। আর একটা হইলো কি যেবেলা এখন মানুষের টাইম দুইটা দিব তখন ইয়া এর খুব বেশি পাওয়ার হয়ে যাব, আর ওটা আমরা চাই না, কারণ তারা অ্যাকাউন্টেবল করার মতো কেউ থাকতো না। সো দুইটা পারপাসে এগুলো কি ইউকে লাগে, আমেরিকাতে অনেক কোম্পানির আছে চেয়ারম্যান সিইও সমান। সো ওই যে ডিমান্ড রুল ওটা হইলো গিয়া পয়লাটা আমি যেগুলো কইলাম যে খুব বেশি ডিমান্ডিং জব এগুলো। সো একলগে দুইটা জব এজনের পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না, অথরিটি পাওয়ার থাকে যাব খুব বেশি। ঠিক আছে, চেয়ারম্যানের তো কাম হইল গিয়া যে আমি বোর্ডের হেড, তাই না, আবার সবরে অ্যাকাউন্টেবল করলাম, বা সিইওর অ্যাকাউন্টেবল করলাম বোর্ডও আনিয়া, সিইওর কাম হইলে কোম্পানি চালান, যদি দুজনে আসো এজন আসো দুইটা পাওয়ার পড়ে যায় সমস্যা হয়ে যায়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা অ্যাভয়েড করা লাগে, সেপারেশন করি, সিইওর ট্রুলি অ্যাকাউন্টেবল করা লাগে, আমরা অ্যাকাউন্টেবল এই দুইটা বোর্ড আলাদা করি, এই দুইটা পজিশন আলাদা করি। বোর্ডের অপিনিয়ন, বোর্ডের অপিনিয়ন যেবেলা দুইটা পোস্ট আমরা আলাদা করবো, তখন বোর্ডের চেয়ারম্যান এগেনস্টে কোনো নেগেটিভ কিছু দেন তাহলে এটা কিন্তু এই সিইওর এগেনস্টে নেগেটিভ কিছু দিলে চেয়ারম্যানের কাছে যা চেয়ারম্যান এগুলো এনশোর করা আছে। এরপর হইলো কন্ট্রোল ওভার ইনফরমেশন, এখন যদি চেয়ারম্যান থাকেন তাই সিইও থাকেন তার অত সব ইনফরমেশন থাকবো, তাই অনেক সময় ইনফরমেশনগুলো প্রপারলি পাস করতে না, অন্য ডিরেক্টর হল রয়েছে, সো ডিরেক্টর হল আন্দাইতে থাকবে ডিসিশন ভালো করে মেক করতে হতো না। আর চেয়ারম্যান সিইও যদি আলাদা থাকেন চেয়ারম্যানে এনশিওর করবা সিইওরে যে তাই ইনফরমেশন দিতে, এবং চেয়ারম্যানে এই ইনফরমেশনগুলো প্রপারলি আদার ডিরেক্টর হল রয়েছে পাস করবা। কমপ্লায়েন্স আলাদা কিতো হইলে, যেহেতু আমরা কর্পোরেট গভর্নেন্সের রুলসে ঘর যে চেয়ারম্যান সিইও আলাদা হয়ে যাইব, সো এগুলো আলাদা করার মাধ্যমে আমরা কর্পোরেট গভর্নেন্সের রুলস মানলাম। ঠিক আছে, আর দুইটা সেটা পোস্ট যদি এক হয় তাহলে এগুলো লাগে দুইটা লজিক দেওয়া হয়েছে যে ক্রিয়েশন অফ ইউনিটি, ও কইলাম যে এখন হাতে যেওয়ালা খুব পাওয়ার থাকবো, তখন আর ঝামেলা নাই, চেয়ারম্যান একটা হইতা সিইও একটা হইতা দুইটা দুই মোটামতো আর ঝামেলা নাই এখন এগিয়ে দেওয়ালা। আর অ্যাকুইজিশন অফ নলেজ, দুইটা পোস্ট তাহলে তার কোম্পানি সম্পর্কে খুব আইডিয়া থাকবো, বোর্ড সম্পর্কে থাকবো, ডে টু ডে রানিং সম্পর্কে থাকবো, কোম্পানি সম্পর্কে হিউজ আইডিয়া থাকবো, সো তাই কিতা করতে পারবে না। ক্লাস কিতা সমস্যা তোমার না কোনো সময় আমি ক্লাস ওইগুলোই চাইনি। অনেক সময় এইটার তো 2.3.1 সিনিয়র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রাখা লাগবো যে এনশিওর করবা যে তাই শেয়ার হোল্ডারে যে এই খুব বেশি কিতা নিরা না, ও এই
এন ইন্ডিপেন্ডেন্ট আছে নাকি চেয়ারম্যান সিও আর কোনো সমস্যা অন্য একটা এনজিও হবে অন্য একটা কেস স্টাডি আছে মার্কিন স্পেন্সার গ্রুপ তুমি দেখলে বুঝতে পারবা সেম মানুষ আসলা কোম্পানির সিও চেয়ারম্যান তারা মনে করছে যে তারা কোম্পানি লাগি ভালো হবে বোর্ডের বিভিন্ন কমিটি থাকে 2.4 অডিট কমিটি নমিনেশন কমিটি রিমুনারেশন কমিটি রিক্স কমিটি রিক্স কমিটি অনেক সময় ওই যে বোর্ড অফ ডিরেক্টর মেন কাম হইলো কোম্পানির রিস্ক গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি মেজার করা এবং অনুসারে কন্ট্রোল অ্যাকশন লওয়া বড় কোম্পানি হইলে এমনি নর্মাল কোম্পানি রিস্ক এই কামটা দিলে অডিট কমিটি টাইম বাট কিছু কিছু কোম্পানি চাইলে এগুলো সেপারেট করে ফেলাইবে রিস্ক কমিটি কইয়া আলাদা কমিটি করে তখন ইয়ার অডিট কমিটি রিস্ক লিয়া ডিল করে না রিস্ক লিয়া ডিল করে রিস্ক কমিটি নন এক্সিকিউটিভ ডিরেক্টর লিয়ে হালকে মনে মাতিছিলাম আমি আমার কিতা কইছিলাম সো নন এক্সিকিউটিভ ডিরেক্টর কাম কিতা স্ট্র্যাটেজি স্ক্রিনি রিস্ক পিকো সাইটটা কাম অলরেডি আমি তোমার মনে হালকে কইয়া দিয়েছিলাম এবং কইয়া দিয়েছি আর কই গেছ কিছু অ্যাডভান্টেজ কিতা ওটা কইয়া দিয়েছি প্রবলেম কিতা ইন্ডিপেন্ডেন্স এই ফিলি বারে ওই যে কইছিলাম এই যে ডুয়াল একটা কিতা থাকতে পারতো না ক্রস ক্রস শেয়ার হোল্ডিং থাকতে পারতো না তাহলে ইন্ডিপেন্ডেন্স জায়গায় তোমার কোম্পানির এনইডি আমি এনইডি চেয়ারম্যান বা ডিরেক্টর হইতে পারো চেয়ারম্যান যদি তুই বলে কিছু না চেয়ারম্যান দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে মনে করো তুমি আমার কোম্পানি ডিরেক্টর এই কোম্পানির নয় এক কোম্পানি এক্সিকিউটিভ আর কোম্পানি এনইডি এক কোম্পানি ইডি আর কোম্পানি ঠিক আছে নাম্বার অফ নন এক্সিকিউটিভ নাম্বার অফ নন এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ কত নন হচ্ছে এখানে ডাইরেক্ট হয়ে আসছে না বাট নরমালি হলে কর্পোরেট গভর্নেন্স এর বেস্ট প্র্যাকটিস হলো কি অ্যাটলিস্ট 50% বা তার মোর সিগনিফিক্যান্ট ওয়েট থাকতো এখান কইছে না তারা তারা কইছে যে ক্যাডবেরি রিপোর্ট হচ্ছে বোর্ড শুড ইনক্লুড নন এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সাফিসিয়েন্ট ক্যারেক্টার এন্ড নাম্বার ফর দেয়ার ভিউজ টু ক্যারি সিগনিফিক্যান্ট ওয়েট আর নন এক্সিকিউটিভ যে ডিরেক্টর হল অতজন থাকতো অ্যাটলিস্ট তাই তার যে ভিউটা আছে ওগুলো একটা ওয়েট থাকতো গুরুত্ব থাকতো বোর্ডও তাই যে ভিউ দিলে এই ভিউটা যাতে কেউ উড়াইয়া ফেলাইতে পারতো না ওটার লাগে সাফিসিয়েন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতো কতজন থাকতো এগো স্পেসিফিকলি কইছেন না বাট মেইন কথা কইছেন এমন পরিমাণ থাকতো যেটা আন্তর ভিউটা সবে কনসিডার করে শেয়ার হোল্ডার হল নন এক্সিকিউটিভ কইতে হয় না সে কালকে বলছি যে শেয়ার হোল্ডিং তাহলে তোমার ওইতো পারে সরি বাট ইন্ডিপেন্ডেন্ট হইতো না সেম ইন্ডিপেন্ডেন্স জায়গা গিলা ওই যে কানেকশন কোম্পানির লগে এমপ্লয়ি তাহলে কিটা তাহলে এগুলো আমার দেওয়া আছে আগুলো আমরা পড়েছি ক্রস ডিরেক্টরশিপ শেয়ার অপশন অ্যাপয়েন্টমেন্ট টার্ম এগুলো তো এই নাও নন এক্সিকিউটিভ ডিরেক্টরটা তুমি যদি ইন্ডিপেন্ডেন্ট রাখতে চাও সবথেকে বেস্ট হলে তার এক ইন্ডাস্ট্রি বাইরে থেকে আনতে ইন্ডাস্ট্রি তাহলে কিছু না কিছু হয়তো কোনো না কোনো কানেকশন থাকতে পারে বাট ইন্ডাস্ট্রি বাইরে থেকে আনলে আর কোনো চান্সও নাই হে পুরাকে তৈরি আর এগুলো একটা সমস্যা হলে ডিসঅ্যাডভান্টেজ হলে তুমি বাইরে ইন্ডাস্ট্রি থেকে যে বলা মানুষ আনবাই তোমার ইন্ডাস্ট্রি সম্পর্কে তার প্রপার নলেজ নাও থাকতে পারে এটা একটা সমস্যা নন অ্যাক্টিভ এক্সিকিউটিভ ডিরেক্টরের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে বঙ্কিটা ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা আপহোল্ড করবা ইন্টিগ্রিটি থাকতে হইব প্রপার্টি থাকতে হইব এক্সিকিউটিভ বলে তান্তানোর কোম্পানি চালানির লাগে মনিটর করার লাগে তাই তাই হেল্প করবা তান্তানোর এক্সিকিউটিভরে যে বলা চ্যালেঞ্জ করবা আন্দু চ্যালেঞ্জ করতে না ইন্টেলিজেন্টলি চ্যালেঞ্জ করবা ডিবেটটা করবা কনস্ট্রাকটিভলি এবং যে বলা চ্যালেঞ্জ করবা খুব ব্যাপারে ব্যাপকভাবে কোনো একটা স্পেসিফিক পোর্শন চ্যালেঞ্জ করলা বাদ বাকি পোর্শন চ্যালেঞ্জ করলা নাই না না ফুল চ্যালেঞ্জ করবা এবং এর বাদে ডিসিশন লইবা বলা হবে আর কি আবেগে নাই নর্মালি লজিক্যালি সেন্সিটিভ ভিউগুলা ইনসাইড আউটসাইড বোর্ডর এগুলা বলা হবে তাই শুনবা তাই বোর্ড মেম্বারের ট্রাস্ট অর্জন করা লাগবে এবং কর্পোরেট গভর্নেন্সের স্ট্যান্ডার্ডগুলো তাই মেনটেন করা লাগবে সো নন এক্সিকিউটিভ ডিরেক্টরের পারফরমেন্স যে বলা জাজ করবা তখন যে মিটিংয়ে তাই কতক্ষণ পার্টিসিপেট করা অ্যাটেন্ডেন্স কতক্ষণ করা পর্যাপ্ত সময় দিরানি এই বোর্ডও কোয়ালিটি ইম্প্রুভমেন্টও তাই পর্যাপ্ত ভ্যালু এড করানি স্ট্র্যাটেজি বা রিস্ক ম্যানেজমেন্টও সামলা বেড়ে আনি ওগুলো বিভিন্ন জিনিসগুলো দেখিয়ে আমরা তাদের পারফরমেন্সটা জাজ করি আর নর্মালি কর্পোরেট গভর্নেন্সের সিস্টেম হইলো গিয়া যে ইপিএর সিস্টেম হইলো গিয়া যে এক বোর্ডে এক্সিকিউটিভ থাকেন নন এক্সিকিউটিভ থাকেন এক্সিকিউটিভে ডিসিশন মেক করেন নন এক্সিকিউটিভে মিলিয়া ডিসিশন মেক করেন তার মানে নন এক্সিকিউটিভে নর্মালি আমরা রাশি কিতা লাগে মনিটর করা লাগে এক্সিকিউটিভে চেক করা লাগে বাট ডিসিশন মেকিং এ যে বলা নন এক্সিকিউটিভে রাখি দিলাম তাই জন্য চুলি মনিটর করতে পারা না অনেক দেশ আছে
তারা বোর্ড একটা না থাকে, বোর্ড থাকে মাল্টি টায়ার, টু টায়ার বোর্ড, দুইটা বোর্ড থাকে, একটা বোর্ড হলো সুপারভাইজারি বোর্ড, একটা হলো ম্যানেজমেন্ট বোর্ড। ম্যানেজমেন্ট বোর্ড হইব কি সিইও প্লাস আদার এক্সিকিউটিভ লইয়া তাই কোম্পানি চালাইবা, আর সুপারভাইজারি বোর্ড হইব চেয়ারম্যান প্লাস নন এক্সিকিউটিভ ডিরেক্টর লইয়া। সো এক বোর্ডে খালি কাম করলা আর বোর্ডে খালি ওভারসিল করলা। এই ধরনের কর্পোরেট গভর্নেন্স, এই ধরনের বোর্ড স্ট্রাকচারটা নর্মালি জার্মানি খুব বেশি পপুলার। যখন আমরা সুপারভাইজারি বোর্ড লই এনে বিভিন্ন ধরনের স্টেকহোল্ডার গ্রুপ লইয়া আমরা কিতা করি, বিভিন্ন ধরনের স্টেকহোল্ডার গ্রুপ লইয়া আমরা হিসাব করি আর কি। ও সুপারভাইজারি বোর্ড এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ তা কই এই তোমার কিতা কই করে এমপ্লয়ি রিপ্রেজেন্টেটিভ তা কই তোমার কাস্টমার রিপ্রেজেন্টেটিভ তা কই শেয়ার হোল্ডার রিপ্রেজেন্টেটিভ তা কই এভরিবডি রিপ্রেজেন্টেটিভ তা কই তোমার সুপারভাইজারি বোর্ড। আর ম্যানেজমেন্ট বোর্ড খালি প্রফেশনাল হন তা কই তারা কোম্পানি ডাইরেক্ট চালায়। সো জাপানও বোর্ড থাকে তিনটা, পলিসি বোর্ড, ফাংশনাল বোর্ড, মনোক্রেটিক বোর্ড। পলিসি বোর্ডে লং টাইম স্ট্র্যাটেজি ডিসিশন দিয়ে যেটা নর্মাল বোর্ডে, ফাংশনাল বোর্ডে সিনিয়র এক্সিকিউটিভ থাকে তারা ডাইরেক্ট কিছু মেইন কাম থাকে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করেন। মনোক্রেটিক বোর্ড হইলে কিছু রেসপন্সিবিলিটি আবার কম থাকে এবং মেইনলি হইলে সিম্বলিক রুল আছে। সো এগুলো হইলে তুমি জানা লাগে বিভিন্ন কিতাব করার লাগে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইউনিটারি বোর্ড মাল্টিটায়ার বোর্ডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা এই ইউনিটারি বোর্ডের অ্যাডভান্টেজ কী থাকে কমন লিগাল রেসপন্সিবিলিটি ইউনিটারি বলতে নর্মাল যে একটা বোর্ড যেওয়ালা তোমার দায়িত্ব দিয়ে এলাম যে তুমি নন এক্সিকিউটিভ ঠিক আছে বাট কোম্পানি ভালো করে চালানোর দায়িত্ব তোমার ইউনিটারি, তখন কি তুমি আরো বেশি অ্যাক্টিভ হইবে ডিসিশন মেকিং এ এক মাইতে না মিটিং, কারণ তুমি জানো তোমার দল হইব। সো এগুলো কি ইউনিটারি বোর্ডের সুবিধা যে নন এক্সিকিউটিভ হইছে তাই তাই কমাইতে পারতে না, কারণ তখন উঠতে দায়িত্ব থাকবো লিগালি রেসপন্সিবল কোম্পানিটারে বালা হতে চালাইয়া লিয়ে যাওয়া লাগে। ঠিক আছে, ইনক্লুশন ইন ডিসিশন মেকিং যেহেতু সেম বোর্ডও আছে একটা ডিসিশন মেকিং হয়ে গেলে খালি এক্সিকিউটিভের বুট লাগলেও না নন এক্সিকিউটিভের বুট লাগে। সো নন এক্সিকিউটিভ কিন্তু ডিসিশন মেকিংয়ের বাইরে থাকা না, ডিসিশন মেকিংয়ের ভিতরে ইয়া আমাই দিলেন। ঠিক আছে, কোয়েশ্চনিং ডিসিশন ট্রেভেলার সেম বোর্ড হওয়ার লগে লগে কোয়েশ্চন করা যায় ডিসিশন মেক হওয়ার আগেও, এবং রিলেশনশিপটা ভালো থাকে যেহেতু তারা এক বোর্ডও তারা ইজিয়ার কোঅপারেশন আর রিলেশনশিপ। ডিসঅ্যাডভান্টেজ কীটা অবজেক্টিভিটি অফ মনিটরিং, ওই যে সেম জিনিস হইলাম আমি ডিসিশন মেক করতাম আমি মনিটর করতাম কতক্ষণ আমি অবজেক্টিভ থাকবো নিউট্রাল থাকবো এগুলো করতে পারতাম না। নন এক্সিকিউটিভ ডিরেক্টর হল নর্মালি রেগুলার হয় না খালি মিটিংও পায়, সো তারা পর্যাপ্ত টাইম ইনভেস্ট নাও করতে পারে। সো টাইম ইনভেস্ট না হলে ডিসিশনের কোয়ালিটি ভালো হইতো না। এন্টারটেনমেন্ট অফ ডিভিশন উইথ এমপ্লয়ি, এটা একটা জিনিস ধরা হয় যে এগুলোর ক্ষেত্রে বোর্ড যে নর্মালি বোর্ড যেটা ইউনিটারি বোর্ড নর্মালি এমপ্লয়ি টেমপ্লয়ি তার রিপ্রেজেন্টেটিভ অকল থাকে না। সো এমপ্লয়ি অকল দেখা যায় দুইটা গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ হইলে বোর্ড আর এক গ্রুপ হইলাম কি আমরা দুইটা ভাগ ইন্টার্ন বোর্ড লোক অকল আমরা গরিব অকল ওরা কাইন্ড অফ জিনিস। রিলেশনশিপ উইথ স্টে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারের লগে রিলেশনশিপটা ইউনিটারি কমে যায় কারণ শেয়ার হোল্ডারের রিপ্রেজেন্টেটিভ নর্মালি অনেক সময় থাকে না। সো এবার একটা সমস্যা হয়ে যায় এজিএমও খালি শেয়ার হোল্ডারে কিতা করে আর সুপারভাইজারি বোর্ড এটা তো ডিরেক্টলি শেয়ার হোল্ডার এমপ্লয়ি সব রিপ্রেজেন্টেটিভ বল থাকে। মাল্টি টায়ার বোর্ড সেপারেশন অফ ডিউটি, এক গ্রুপে কোম্পানি চালাও আর গ্রুপে মনিটর করো দুইটা ইজি জিনিস। গাইডিং রুল থাকে সুপারভাইজারি পলিসি বোর্ড তারা কাম হইল গিয়া যে ম্যানেজমেন্ট ইনিফিশিয়েন্ট নেই কোম্পানি ঠিক মতো চালানি এগুলো দেখা, এবং তারা থাকা মানি হইল গিয়া কোম্পানির এক্সিকিউটিভ হলে একটু ডরাইলা যে ওকে আমি ফ্রড এরর বা এগুলো কিছু করলে আমার ইন্ডিপেন্ডেন্ট মাসে ধরে দিবে। ইন্টারেস্ট ইন স্টেক হোল্ডার, সব স্টেক হোল্ডারের রিপ্রেজেন্টেটিভ সুপারভাইজারি বয় ডিএম, সো সব স্টেক হোল্ডারের মাথার বা তান্তানোর ভিউটা প্রেজেন্ট করার সুযোগ পাই। ঠিক আছে, আর হইল কি রোল অফ স্ট্র্যাটেজিক বোর্ড, যেটাই স্ট্র্যাটেজি লিড করতে আর যেটাই রেগুলার চালাইতে দুইটা গ্রুপে আমরা আলাদা করে দিলাম। স্ট্র্যাটেজি খালি লং টার্ম চিন্তা করা আর যেটাই ডে টু ডে বেস চালাইতে হইলে ডে টু ডে বেসিসে চিন্তা করা। ডিসঅ্যাডভান্টেজ হলো ক্লিয়ারিটি, কার দায়িত্ব কীটা কার অ্যাকাউন্টেবিলিটি কীটা কার অথরিটি কীটা এগুলো লিয়ে অনেক সময় কনফিউশন লাগে।
সুপারভাইজারি বোর্ড যদি ইনএফেক্টিভ হয় তাহলে প্রপার মনিটরিং হয় না ম্যানেজমেন্ট বোর্ডে। নর্মালি ম্যানেজমেন্ট বোর্ডে যদি তোমার ইনফরমেশন না দেয় তুমি কিন্তু বুঝতে না কি তাও। নর্মালি যেবেলা ইউনিটারি বোর্ড এক বোর্ডের ডিসিশন হয় তখন কিন্তু নন এক্সিকিউটিভ ইনফরমেশন থাকে লোকে রাখা যান না, কারণ বোর্ডও কিছু মাতাইলেও নন এক্সিকিউটিভ ডিরেক্টরে জানবো ইউনিটারি বোর্ডে। কিন্তু টু টায়ার বোর্ড হইলে দেখা যায় যে ডিসিশনগুলো মেক হন ম্যানেজমেন্ট বোর্ডও, ম্যানেজমেন্টের ডিসিশন লইয়া ইনফরমেশন যদি প্রপারলি সুপারভাইজারি বোর্ডও না পাস করে তাইলে সুপারভাইজারি বোর্ডে বলা হলে বুঝতেও না ম্যানেজমেন্ট বোর্ডে কিতা করে, এটা একটা সমস্যা। আমি তোমারে সুপারভাইজ করাম, তুমি কোম্পানি গুলা চলে ইনফরমেশনটা যদি আমার না দাও তাহলে আমি তোমার সুপারভাইজ প্রপারলি করতে পারবো না ম্যানেজমেন্ট। আর তুমি আর আমি যে বলা এক বোর্ডে বইয়া ডিসিশন লইলাম তখন তুমি আমার কাছ থেকে ইনফরমেশন লুকিয়ে দেওয়া যাবে না, কারণ তুমি এক্সিকিউটিভ আমি নন এক্সিকিউটিভ, তুমি তো ডিসিশন লই দিলে বোর্ডে এলই দিব, বোর্ডে এলে যে বলা মাতবাই আমি তো অটোমেটিক ইনফরমেশন পাইলি না। বাট সুপারভাইজারি বোর্ড আর ইউনিটারি সুপারভাইজারি বোর্ড আর ম্যানেজমেন্ট বোর্ড দুটো যখন আলাদা হন ম্যানেজমেন্ট বোর্ডে যে বলা ডিসিশন লোর হেল ওই যদি অনেক সময় ইনফরমেশন সুপারভাইজারি বোর্ডে পাস না করে সুপারভাইজারি বোর্ডে জানেনও না ম্যানেজমেন্টে কিটা করে, তো এটা একটা সমস্যা। ইন্ডিপেন্ডেন্স নাও থাকতে পারে সুপারভাইজারি বোর্ডের অনেক সময়, যেহেতু অনেক সময় সুপারভাইজারি সবর রিপ্রেজেন্টেটিভ আনাত গিয়া ফর্মালি হয়তো যদি তুমি না আনো তাহলে ইন্ডিপেন্ডেন্স নাও থাকতে পারে, আর লিমিটেশন থাকতে পারে স্ট্র্যাটেজিক বোর্ডের। ডিরেক্টরে যদি কনসালটেশন বা এগুলো না করা হয় তাহলে খামগুলা ঠিক মতো না উঠতে পারে। এটা যেটা টপিকসগুলো পড়াম প্রত্যেকটা টপিকসের উপরে তোমার পরীক্ষার কোয়েশ্চন আয় ডিরেক্টর রিমুনারেশন আজকে বলি দেন পড়াও ক্যাডবেরি গ্রিনবেরি ইন্টার গাইডেন্স দিচ্ছেন। সো গাইডেন্স ও গ্রিনবেরি কমিটি ডিরেক্টর রিমুনারেশন লইয়া কাম করছেন 3.1.1 সাইন্ধান কইছেন যে রিমুনারেশন যে পলিসি আনাইনি হইব এখানেও ডিরেক্টর রিমুনারেশন নিজে নিজে সেট করতে পারতে না, নেট দিয়া করা লাগবে ইন্ডিপেন্ডেন্ট মেম্বার দিয়ে, ঠিক আছে। এবং ডিরেক্টরের বেতনের একটা ম্যাক্সিমাম পোর্শন থাকব পারফরমেন্স রিলেটেড, এবং ডিরেক্টর রিমুনারেশনের ফুল ট্রান্সপারেন্টলি তুমি ডিসক্লোজ করা লাগবে এভরিথিং, বেতন হতো এটা বোনাস হতো এটা পেনশন হতো এটা নোটিস পিরিয়ড হতো এভরিথিং অ্যানুয়াল অ্যাকাউন্টস। ডিরেক্টরের বেতন কোনো কনফিডেন্সিয়াল নাই, ওপেন জিনিস, পাবলিক ইনফরমেশন। ওকে, রোল অ্যান্ড ফাংশন অফ রিমুনারেশন কমিটি। সো রিমুনারেশন কমিটির কাম কিটা ফলোয়ার্ড দিয়া বেতন দেওয়া আগে ফলা যে কাম হইল গিয়া পলিসি বানানি, ফলা পলিসি বানানি কোন পলিসি অনুসারে বেতন হইব, দেন হো পলিসি অনুসারে এক স্পেসিফিক ডিরেক্টরের বেতনটা সেট করা। সো কর্পোরেট গভর্নেন্স কোডে কর যে তোমার রিমুনারেশন কমিটি এটা হইব ইন্ডিপেন্ডেন্ট মানুষ দিয়া দিবি এবং ইন্ডিপেন্ডেন্ট নন এক্সিকিউটিভ ডিরেক্টর দিয়া দিবি, কোনো এক্সিকিউটিভ ডিরেক্টর তার নিজের বেতন সেট করতে পারতো না। সো ইন্ডিপেন্ডেন্ট তাহলে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা নর্মালি থাকতো না, যেহেতু নন এক্সিকিউটিভ ডিরেক্টরের ডে টু ডে বেসিসে রানিং হয়ে থাকেন না, তারা এক্সিকিউটিভের যে বলা কিতা করব বেতন সেট করব তারা কোম্পানির স্বার্থ শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট দেখবো দেখিয়েও করবো, ঠিক আছে। রিমুনারেশন পলিসি 3.3 কিতা কিতা জিনিস থাকতে পারে, পে স্কেল কতখান পারফরমেন্স রিলেটেড হইব আর কতখান পারফরমেন্স রিলেটেড ছাড়া হইব, পিরিয়ড পারফরমেন্স রিলেটেড যে এক বছরের পারফরমেন্সের উপরে না 3 বছরের না 5 বছরের ওগুলা পারফরমেন্সটা কিতার উপরে মেজার করবো, শর্ট টার্ম কতখান লং টার্ম কতখান ট্রান্সপারেন্সি এগুলা জিনিস থাকে, ঠিক আছে। সো বেতন যেওয়ালা হিসাব করবাই তুমি কোম্পানির পজিশন দেখা লাগবে অন্য কোম্পানির লোকে, সব কোম্পানির যে ডিরেক্টরের বেতন সমান হয়েছে এগুলা নাই, তোমার কোম্পানির স্ট্যাটাস কোম্পানির সাইজ কোম্পানির রিস্ক কত সব জিনিস চ্যালেঞ্জ কম্পেয়ার করিয়া তখন গিয়ে তুমি কিতা করবে। সো অনেক কিছু গ্রিনবেরি কমিটি কিছু গাইডলাইন দিছে বলা যাবে বেতন ছোটার ক্ষেত্রে রিক্রুটমেন্ট রিটেনশন ডিফিকাল্টিস, তোমার যদি অর্গানাইজেশনে রিক্রুটমেন্ট করতে খুব কষ্ট হয় বা ধরিয়ে রাখতে কষ্ট হয় তাহলে তুমি বেতনটা নর্মালি অন্য স্কেল অন্য অর্গানাইজেশনের তুলনায় বেশি দেবে না কম দেবে, তোমার অর্গানাইজেশনের ডিরেক্টরে আটকে রাখতে কষ্ট হয় বা নিয়োগ দিতে কষ্ট হয় বা কাজামেলা হয় মানুষের নিয়ে হারাইতে বা আমানি বা দেশে যদি জাগি তাড়াতাড়ি জাগি তাহলে এক্ষেত্রে তুমি বেতন কম দিবে না বেশি দিবে, বেশি দিবে ধরা লাগে সবগুলো, তোমার যদি ইজি হয় তাড়াতাড়ি হইলে মানুষ টাকার বেশি দিন তাহলে অত বেশি তোমার পে করার দরকার নেই। বিহেভিয়ার অন্যান্য সেক্টরের বিহেভিয়ার কিটা
কম্পিটিশন হতো না, যত বেশি কম্পিটিটিভ হইব তত ডিরেক্টরের উপরে প্রেশার বেশি পড়বো, তার বেতনটা বেশি লাগবে। ওই যে আমরা কি কাজ করতাম, বিপি ব্রিটিশ গ্যাস, এছাড়াও যদি কোনো স্পেশাল এক্সপার্টাইজ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে ওগুলোর উপরে বেস করিয়া তুমি এগুলো এভরিথিং তোমার কোম্পানির মেনশন করে, আর ও জিনিসগুলাই উপরে বেস করিয়াও তুমি বেতনটা সেট করবে। ঠিক আছে, এর বাদে পারফরমেন্স মেজার। তো পারফরমেন্স মেজার সেট করার সময় আমরা কিছু সমস্যা হতে পারে। একটা হলো যে চয়েস অফ দ্য রং মেজার। গত দিন আমরা বলছিলাম পিয়ারসনের একটা এক্সাম্পল, মনে আছে নি? সিআর পারফরমেন্স মেজার হইছে অপারেটিং প্রফিট, আর রিভাইজি কোম্পানির লস হইছে 2.5 বিলিয়ন। সো যদি রং পারফরমেন্স মেজার হয়, ডিরেক্টর হলে বোনাস লইয়া যাইব, কিন্তু শেয়ার হোল্ডারের ইন্টারেস্টটা আফোর্ড হইতো না। তুমি যে বেলা কিতা করবা, আর একটা সমস্যা হইলে পারফরমেন্স মেজারের সবাই শর্ট টার্ম পারফরমেন্স মেজার দেখে, এক বছর। শর্ট টার্মে কোনো জিনিস খুব ভালো করা যায় না। তুমি যখন শর্ট টার্ম পারফরমেন্স মেজার দিবা, তার মেজারমেন্ট টার্গেট দিবা, তখন নর্মালি এক্সিকিউটিভ হলে 2 নম্বরে করার চেষ্টা করো। সো আটা একটা প্রবলেম, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেবলা করা দিবে, হ্যাঁ ম্যানিপুলেট করার চেষ্টা করো। আর রিমিউনারেশনটা নর্মালি একটা প্রবলেম হলো কি পারফরমেন্স মেজারমেন্ট, তুমি যে তারে যে রিমিউনারেশন দিলায়, কিন্তু কতদিন আগে কিতা পারফরমেন্স করছে ওই গ্রুপে বেস করি, ওর এখন কিতা পারফরমেন্স করে এই গ্রুপে বেস করি, অন্য গত বছরে কিতা পারফরমেন্স করছে ওই বেস করি, তাহলে তুমি এই বছর তারে বেতন দিলে বা বোনাস দিলে, এখন কিতা করে রেগু দেখায় না, আগে হয়তো ভালো করছে এখন হয়তো বাদ হচ্ছে। আদার ইস্যু যেগুলো আছে রিমিউনারেশন কমিটির ক্ষেত্রে, যে কমপ্লেক্স রিলেশনশিপ থাকে, স্ট্র্যাটেজিক গোল টার্গেট, এগুলো একটা একটা এত জটিল, মার্কেট শেয়ার, ক্যাপিটাল রিটার্ন অন ইকুইটি, কোম্পানি শেয়ার প্রাইস, বিভিন্ন ধরনের টার্গেট দিয়ে আসতে পারে, যে এগুলো হিসাব নিকাশ করা বা ক্রাইটেরিয়া সেট করাটা বাক্কা টাফ। বিভিন্ন ম্যানেজমেন্ট লেভেল বা ডিরেক্টর লেভেল থাকলে বিভিন্ন জন লাগে পারফরমেন্স টার্গেট সেট করা আরও টাফ, আর ম্যানেজার যে কোনো সময় যাইতে কি পারে। সো কম্পিটিটর গেছে তোমার ক্লায়েন্ট বা তোমার বিজনেস নলেজ লিয়ে, এটাও তোমার কনসিডারেশন রাখা লাগবে। আর ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, এডিশনাল কাম কত আনো করছে, এগুলো সেট করাটা বাক্কা টাফ। সো এখন কিছু হইলো কি সাবজেক্টিভ জিনিস, সাবজেক্টিভ জিনিস কিটা, তুমি যে বলা রিমিউনারেশন সেট করবা এমন বাটে রিমিউনারেশন হইতো, তাইলে যেটায় তোমার গুড কোয়ালিটি পিপল অ্যাট্রাক্ট করে, রিটেইন করে, মোটিভেট করে। বেতন দিলে আইলেও না, তার মানে বুঝবা যে এগুলো সাফিসিয়েন্ট নাই, বেতনটা হইতে হবে এমন লেভেলে যেটা এক্সেসিভ নাই, আবার গুড কোয়ালিটি কিতা করে রিমিউনারেশন ডিরেক্টর অ্যাট্রাক্ট করে, এরারে ধরিয়ে রাখে এবং মোটিভেট করে। ঠিক আছে, তাহলে ওই জিনিসগুলো হিসাব করে কিতা করা লাগবো। তো কিছু কিছু জিনিস তুমি যেমন তার মার্কেট রেট অন্য কোম্পানি বা এরা কি, তাদের লিগাল ফিসকাল রেগুলেটরি কনসার্ন কিতা আছে, সরকারের মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বিভিন্ন ধরনের টার্গেট দিয়ে আসতে পারে, বা কোম্পানির কিছু আইন থাকতে পারে যে হলার তেয়ার বা হলার তেয়ার আছে না, সেইগুলো তুমি মাথায় রাখতে হইব। এর বাদে দেখবা যে প্রিভিয়াস পারফরমেন্স, তাই অন্য জায়গায় যেন আসলে এই না, তার পারফরমেন্স কিনা আমি দেখা গেল খুব ভালো আসলাম পারফরমেন্স ডিরেক্টরে আনলাম, তো স্বাভাবিক বেশি ব্যক্তি চাইবে নর্মাল কি বসে দিতে হবে। স্টেক হোল্ডারে কিতা চিন্তা করে ইথিক্যাল জিনিস দেমু, ওই যে ব্রিটিশ গ্যাসের ক্ষেত্রে এবার যে এমপ্লয়িজ অ্যাটাই করা হবে বেতন বাড়াইলাম, ওগুলো আমরা হিসাব করা লাগবে। বেসিক স্যালারি কন্ট্রাক্টওয়ালা কর্ম তানোর একটা বেসিক স্যালারি দেবো, তার পারফরমেন্স রেসপন্সিবিলিটি এক্সপিরিয়েন্স ওগুলোর উপরে বেস করিয়া, মার্কেট রেটগুলো কম্পেয়ার করিয়া আমরা তার একটা বেসিক স্যালারি রাখবো। ঠিক আছে, এগুলো পারফরমেন্সের লোকে নাই, এগুলো পারফরমেন্স ভালো করুক আর বাদ করুক এগুলো নাই পাইব, দেন হইলো কি পারফরমেন্স রিলেটেড পেমেন্ট। ঠিক আছে, অনেক সময় কিছু কিছু একটা কন্ট্রোভার্সিয়াল এলিমেন্ট হলো ট্রানজেকশনাল বোনাস, যে ডিরেক্টর হলে একটা ট্রানজেকশনাল লাগে বোনাস দেওয়া, তাই না, একটা বালা কোম্পানি তোমার অ্যাকুইজিশন করা, মার্জার করা, ও টাইপসের কিছু জিনিসও লাগে, তাহলে অনেক সময় বোনাস দেওয়া।
সো অনেক সময় দেখা যায় যে তাই অ্যাকুইজিশন করছে ওই কোম্পানি, অ্যাকুইজিশন করিয়ে এলে দেখা যায় যে মনে করা হয়েছে খুব ভালো, তারা বোনাস টোনাস দেওয়া হয়েছে, পরে দেখা গেলো যে ওকে এই কোম্পানি অত ভালো না, শেয়ার হোল্ডারের ভ্যালু বাড়ছে না। আর একটা হলো কি লয়ালিটি বোনাস, সিম্পল কথা, লয়াল থাকা লাগে। লয়াল থাকা মানে কি, তুমি কোম্পানির টাকা লাগে, এগুলো তোমার পারফরমেন্সের লগে রিলেটেড না, কোম্পানির টাকা লাগে বোনাসটা পাই রে। পি টু তুমি দেন করতে হবে, যে মনে আছে নি এমপ্লয়ি বেনিফিটের ক্ষেত্রে যত বেশি থাকবো না, যদি না না এমপ্লয়ি বেনিফিট না, শেয়ার বেস পেমেন্টের ক্ষেত্রে 3 বছর তাহলে অতটা শেয়ার দিব, 5 বছর তাহলে অতটা শেয়ার দিব, ওই যে ওগুলো আর কি কাইন্ড অফ ওলা আর কি। সো ওই লোকই তাই নি শেয়ার দিতে আরো তুমি ডাইরেক্ট। সো শেয়ার দিলে তার একটা লিমিট দিয়ে তুমি ইমিডিয়েট শেয়ার পাইতে না, 6 বছর বাদে পাইবে। তাহলে যাতে এগুলো যা না, এগুলো খালি জাস্ট শেয়ার, শেয়ার তোমার এখনো দিলাম বাট তুমি বেস্ট বা 3 বছর বাদে, তখন আর কি দা যে 3 বছরের ভিতরে কোম্পানি পারফরমেন্স যদি বাদ হয় তাহলে তোমার শেয়ারের ভ্যালু ফল করে। আর হলো শেয়ার অপশন, যে তোমার অত টাকায় আমি দিমু 3 বছর বা 4 বছর বাদে, তুমি একটা মার্কেট প্রাইস থেকে নর্মালি অত কমে বা বেশি একটা প্রাইস দিয়ে দিমু, তুমি ওই টাকায় পাইবে। তখন তান টার্গেট থাকবো ওই যে আমি যে তান্ডে যে অপশনটা দিছি ওই অপশন প্রাইসটা কি তাই বেশি শেয়ার প্রাইস রাখতাম। বেনিফিট ইন কাইন্ড, যেমন গাড়ি ঘোড়া, ইন্স্যুরেন্স, প্লেন, জেট প্লেন, হলিডে, এগুলো দেওয়া, এগুলো হলো বেনিফিট ইন ক্লাইন্ট। লোন দেওয়া আউটার বেনিফিট ইন ক্লাইন্ট কাইন্ডও থাকে, বাট লোনটা দেওয়া অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল। অনেক সময় ডিরেক্টরে কমার্শিয়াল অর্গানাইজেশন থাকে, বড় অ্যামাউন্টও লোন নেওয়া যাবে, পার্সোনাল কাম করা বাকিটা করা, সো এইগুলো করার ব্যাপারে খেয়াল রাখবে আর কি। এর বাদে পেনশন, অনেক কোম্পানি ডিরেক্টরে পেনশন, ঠিক আছে, সো এগুলো কর্পোরেট গভর্নেন্স হয়েছে, বেসিক স্যালারি উপরে বেস করিয়া তুমি পেনশন দিতে আর কি, পারফরমেন্স বোনাস বা এগুলোর উপরে বেস করিয়া দিতে না। রিমিউনারেশন প্যাকেজ, রিমিউনারেশন প্যাকেজ দুই লাগানো হইতো, একটা বেসিক আর একটা হলো কি ইনসেন্টিভ, তুমি এক্সট্রা পারফরমেন্স করা লাগে, এমন ব্যাটার রিমিউনারেশন প্যাকেজ করতে হয় যাতে এজেন্সি কস্টটা কম হইতো, যাতে তোমার ইন্টারেস্ট আর শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট সেম হইতো, আর স্ট্র্যাটেজিক অবজেক্টিভের লগে রিমিউনারেশনটা ম্যাচ করতো। এর বাদে হলো কি রিক্স, আচ্ছা কোন সুরত আমরা শেষ করিয়া যত দেখলাম বাক্কা জিনিস পড়াই লিছি, প্রক্সি আমি তোমার পড়াইছিলাম মনে আছে নি, ওই যে ব্রিটিশ গ্যাসের কিতা দিয়া 4.4, দেন রিলেশনশিপ ইন রিপোর্টিং, প্রিন্সিপাল ভার্সেস কম্পোজার, ওটা একটু পড়াইয়া তোমার বিয়া কে দিয়ে দিবি, ভলান্টারি ডিসক্লোজার, ম্যান্ডেটরি ডিসক্লোজার, ওই জীবন ইনশাল্লাহ। তুমি খালি ওপেন ওপেন মাইন্ড রাখবে কিতা করতে।